হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শামসুদ্দোহ আসামি, আপনার সাথে আছি সৌদি আরব থেকে। সৌদি আরবে অনেক ধরপাকড় চলতেছে, অনেকের ইকামা আছে, অনেকের নাই, অনেকের ইকামার মেয়াদ আছে, তারপরেও পুলিশ আপনাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আজকে বলবো আমি আপনাদের, আপনারা আসলে যাদের ইকামা আছে তাদেরকে কেন ধরে নিয়ে যাচ্ছে, আর কিছু বিষয় বলবো, চেষ্টা করবেন এগুলো কিছুদিনের জন্য, অন্তত এই 2-3 মাসের জন্য একটু এড়িয়ে চলতে বা একটু সাবধানে চলতে এই বিষয়গুলো থেকে। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনাকে, আপনার ইকামা আছে তারপরেও আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, আপনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে, আপনার ইকামার মেয়াদ আছে। এর কারণ হচ্ছে আপনি যেই কফিলে আপনার ইকামাটা, আপনি সেই জায়গায় কাজ করতেছেন না, অন্য এক জায়গায় কাজ করতেছেন কোনো কন্ট্রাক্ট ছাড়া। সৌদি আরবের নতুন রুল অনুযায়ী যদি আপনি যেই কফিলের আন্ডারে থাকেন সেই কফিলের আন্ডারে কাজ না করে অন্য কোথাও গিয়ে কাজ করেন কোনো কন্ট্রাক্ট পেপার ছাড়া কফিলের, তাহলে আপনি অবৈধ, সে অবৈধ হিসাবে আপনাকে দেশে পাঠিয়ে দেয়। তাহলে আপনার ইকামা থাক না থাক, মেয়াদ থাক আর না থাক, সমস্যা নেই। আর বর্তমানে আপনারা জানেন হজ সামনে আছে, হজ সামনে থাকার কারণে এরা একটা প্রতি বছরই এরকম একটা সময় আসে, এরা ভালো করে কিছু চেক করে 2-3 লাখ বা 5-6 লাখ লোক পাঠাই দেয়। তো সেই হজের মৌসুমটা যেহেতু সামনে আসছে, সেহেতু তারা সেই চেক, সেই কারণে একটু আগেই প্রস্তুতি শুরু করছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে ইদানিং কিছুদিন ধরেই কোথাও সব জায়গাতে মাদক 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 নিয়ে ধরা খাচ্ছে, এই ধরা খাচ্ছে, সেই ধরা খাচ্ছে, বাংলাদেশি ধরা খাচ্ছে, পাকিস্তানি ধরা খাচ্ছে, এভাবেই মাদক নিয়ে। তো এই একটা কারণে তারা এবার চেক একটু বেশি দিচ্ছে। তো মাদক বলতে কি, এটা তো শুধু হিরোইন বা কোকেন বা যেই এই টাইপের, এগুলা না, শুধু এখানে মাদক অন্যগুলাও আছে। সেটা হচ্ছে যে আপনারা যারা তাম্বাকু খান, তাম্বাকু তো অনেকেই চিনেন, যারা তাম্বাকু খান, এই তাম্বাকুটা আপনি যদি সাথে রাখেন বা আপনার সাথে পায়, তাহলে যদি ওই সময় আপনাকে চেক করে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিও, আপনার ইকামা থাক না থাক সেটা ওদের দেখার বিষয় না। তারপরে হচ্ছে পান, যারা পান খান তারা যদি পান সাথে রাখেন তো বা খাওয়া অবস্থায় চেক চলে, তখন এরা অনেক সময় আপনাকে পাঠিয়ে দেয়। যেহেতু পান আমরা সবাই পাই, এখানে ওইখানে পান পাওয়া যায়, কিন্তু পান অ্যাকচুয়ালি অবৈধ জিনিস, সৌদি আরবে অবৈধ পান, পান বৈধ কোনো কিছু না, কারণ সৌদি আরবে পান আসলে অবৈধ আমরা কিন্তু অনেকে জানি না। এগুলো আমরা এখানে ওইখানে কিছু কিছু জায়গায় কিছু কিছু শপে পাই, কিন্তু এটা অবৈধ, এটা বৈধ না, কারণ এটা ট্যাক্স দিয়ে এই দেশে আনে না। তো এই কারণ, এই তো এই যে 2-3টা কারণ বলছি, এগুলো থেকে একটু সাবধানে থাকবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ ধরা খেলেও, ওরা যদি আপনার সব, আমাকেও ধরছে, আমাকেও 2-3 বার ধরছে, কিন্তু আমার এই কামা দেখে ছেড়ে দেয়। তো আরো কিছু বিষয় আছে, সে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ধরেন আপনার বন্ধু বান্ধব কারো দোকান আছে, আপনি গিয়ে বসছেন দোকানে, আপনি বন্ধু, সেহেতু দোকানের বাইরে না বসে যেইখানে দোকানের মালিক মানে যারা দোকানে কাজ করে তারা যেই জায়গায় বসে, আপনি ওই জায়গায় গিয়ে বসছেন মনে করেন, যদি এমন অবস্থা হয় তাহলেও আপনাকে সৌদি সরকার মানে যে পুলিশ বা যা যেই ধরে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। কারণ তারা তো বলতে পারবে না আপনি যে বন্ধু বা দেখা করতে আসছেন, তারা মনে করবে আপনি এখানে কাজ করছেন, আপনার এই কামার সাথে এই দোকানের কোনো সম্পর্ক নাই। তারপরে অনেক সময় এরা কি করে, আপনার মোবাইল চেক করে, আপনার মোবাইল চেক করে অনেক ভালো বা খারাপ কিছু পেয়ে থাকে। যেহেতু ওদের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে দেশে পাঠানো, কিছু লোক দেশে পাঠানো, সেটা হুরুপ বলেন বা অন্য কোনোভাবে অবৈধ লোক বলেন, সেহেতু তারা ওইটাই চেষ্টা করে যেভাবে পারে ওরা দেশে পাঠানো। তাই আপনার মোবাইলে যদি কিছু খারাপ কিছু পায় তাহলে আপনাকে দেশে পাঠাতে পারে। সেই ক্ষেত্রে আপনার ইকামা থাকে বা না থাকে, আপনার ইকামার মেয়াদ আছে 1 বছর বা 6 মাস, সেটা কোনো ব্যাপার না। তাই এই বিষয়গুলো একটু সাবধানে থাকবেন আপনারা যারা সৌদি আরব থাকেন, তারা এই এই কয়টা মাস, অন্তত হজের আগের মাস পর্যন্ত, হজের মাসটা পর্যন্ত অ্যাটলিস্ট
আপনারা একটু সাবধানে থাকবেন, এগুলা থেকে চেষ্টা করবেন একটু দূরে থাকতে। ইনশাল্লাহ এতটা সমস্যা হবে না, যদি একটু 2টা মাস একটু কষ্ট করে আমরা থাকি, একটু সাবধানে থাকি, তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত।